আমাদের অনেক সময় স্ক্রিন রেকর্ড করার দরকার হয় এবং সেই স্ক্রিন রেকর্ডটা আমাদের সংরক্ষণ বা কাউকে পাঠানোর দরকার হয় কিন্তু কিভাবে আমাদের আইফোন দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করব এটা অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা জানি তারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি প্রথমে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড অ্যাড করবেন সেটা দেখাবো আমার যেমন এখানে স্ক্রিন রেকর্ডের যে অপশানটা আছে এটা আপনাদের কিন্তু এরকম নাই তো এরকম আপনারা কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি তো এর জন্য প্রথমে আপনাকে আপনার সেটিংসে যেতে হবে আপনার ফোন যদি ফাইভ এস থেকে শুরু করে এর উপরের ভার্সনগুলো হয় তাহলে আমি যে প্রসেসের কথা বলতেছি এই সিস্টেমেই আপনার কাজ হবে আর যদি এর নিচের ভার্সন হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো না যদি আপনার এক্ষেত্রে দরকার হয় তাহলে টেক টেকসমিথ বা আদার্স অ্যাপ আছে আপনি সেগুলো ইনস্টল করে দেন আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন আর যদি আপনার ফোনটা তার উপরের ভার্সনগুলো হয় বা উপরের মডেলগুলো হয় তাহলে আমার এই প্রসেসে আপনার স্ক্রিন রেকর্ড করা সহজ হবে এটাই আলাদা কোনো অ্যাপস ইনস্টল করতে হয় না তো আমরা প্রথমে আমাদের আইফোনের সেটিংসে চলে যাব আমাদের আইফোনের সেটিংসে চলে যাবো সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে যাব যেখানে আমরা দেখতে পাব যে একটি কন্ট্রোল সেন্টার নামে অপশন আছে জেনারেলের নিচে দেখুন যে কন্ট্রোল সেন্টার হবে তো এখান থেকে কন্ট্রোল সেন্টারে ক্লিক করব কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পরে আমাদের সাধারণত উপরে এরকম থাকবে অর্থাৎ আমরা যদি এখান থেকে টান দিই তাহলে ওই অপশনগুলাই কিন্তু দেখেন শো করতেছে কোনগুলা লাইট টাইম টাইমার ক্যালকুলেটর ক্যামেরা এই অপশনগুলো এখানে অ্যাড আছে তো এই অপশনগুলোর সাথে আমরা চাচ্ছি যে এখানে আমাদের স্ক্রিন রেকর্ডের যে অপশনটা আছে সেটা অ্যাড করব তো কিভাবে অ্যাড করব আমরা ওই কন্ট্রোল সেন্টারের ভিতরে গেলে একটু নিচের দিকে চলে যাব দেখুন এখানে অনেকগুলা সিস্টেম আছে অ্যাড করা আপনি চাইলে যেটা খুশি সেটা এখানে অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে আমাদের দরকার যেহেতু স্ক্রিন রেকর্ড সেহেতু আমরা স্ক্রিন রেকর্ডিং যে অপশনটা আছে সেটা এখান থেকে অন করব দেখুন এখানে স্ক্রিন রেকর্ডিং লেখা আছে এটা আমি টাস করব এটার এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে টাচ করবো হ্যাঁ প্লাস আইকনে টাচ করলে এখান থেকে উঠে গিয়ে আমার এই যে উপরে এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখন যদি আমি স্ক্রিন রেকর্ড করতে যাই তাহলে কিন্তু রেকর্ড করতে পারবো তো আমি এখান থেকে উপর থেকে টান দিব দিলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার স্ক্রিন রেকর্ডের অপশন অ্যাড হয়ে গেছে আমি যদি এখন অ্যাড করতে স্ক্রিন রেকর্ড করতে চাই তাহলে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে দেখুন এখানে চালু হয়ে গেছে এবং আরেকটি সেটিংসের কথা আপনাদেরকে বলে দিই অনেকেই ভুল করবেন কারণ স্ক্রিন রেকর্ড আপনি ঠিকই করলেন কিন্তু স্ক্রিন রেকর্ডে যদি আপনার সাউন্ড না আসে তাহলে কেমন হবে তাই আর একটু ধৈর্য ধরে এই সেটিংসটাও একটু দেখে নেন তো আমরা এখান থেকে যখন টান দিব দিয়ে যখন স্ক্রিন রেকর্ডার অন করতে যাব তখন তো আমরা চেপে ধরি তাই না চেপে ধরে আমরা চেপে ধরবো ধরলে দেখব যে এরকম একটি অপশন চলে এসেছে এখানে ফটোস ম্যাসেঞ্জার এবং আলাদা অন্যান্য সফটওয়্যার বা ই যেগুলার ইনাবেল করা আছে সেখান সেগুলো এখানে শো করতে পারে যেমন ম্যাসেঞ্জারে আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন তো ঠিক ওইভাবে এখানে আপনার অবশ্যই ফটো সিলেক্ট থাকতে হবে এবং এই নিচে যে মাইক্রোফোন অপশন আছে এটা আপনার অন করে দিতে হবে দেখুন এখন যদি সাদা অবস্থায় থাকে তাহলে এটা অফ আছে তো আমি এটার উপর টাচ করলাম অন হয়ে গেল এখন যদি আমি স্ক্রিন রেকর্ড করি তাহলে আমার স্ক্রিন রেকর্ডের সাথে ভয়েস অ্যাড হয়ে যাবে তো এখানে দেখুন যে আমি স্ক্রিন রেকর্ড করতেছি এখন আমি আপনাদের এটা কেটে দিয়ে ভিডিওটা সেভ হয়েছে কোথায় সেটা দেখাচ্ছি তো আমরা সাধারণত এখানে নোটিফিকেশন পাবো আর যদি নোটিফিকেশন থেকে না যেতে চান তাহলে আপনার ফোনের ফটোসে চলে যাবেন আপনার ফোনের যে ফটোস অ্যাপ আছে সেখানে চলে যাবেন ফটোস অ্যাপসে যাওয়ার পরে একবারে নিচের দিকে বা যেখানে আপনার থাকার কথা সেখানে দেখবেন যে আপনার যে ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ড করেছেন সেটা এখানে আছে তো খুব সহজ বাজে ভাবেই আপনারা কিন্তু আপনার ফোন দিয়েই আলাদা কোনো অ্যাপস ইনস্টল ছাড়াই এই স্ক্রিন রেকর্ড করতে পারতেছেন আমার জানা মতে ফাইভ থেকে শুরু করে উপরে যতগুলো মডেল আছে সবগুলো মডেলে এইভাবে কাজ করবে যদি আপনাদের এভাবে কাজ না করে বা আপনাদের এই ফাংশনে না থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ